আচ্ছা বন্ধুরা, দিস ইজ রায়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট। তো বন্ধুরা, তো আজকে সানডে আর বেরিয়ে পড়েছি। আজকে কয়েকদিন ধরে লাগাতার ডুয়ার্সের যে পরিমাণ গরম পড়েছে আর কি, প্রায় 35 ডিগ্রি, 36 ডিগ্রি, 37 ডিগ্রি এরকম লেভেলের গরম। তো দেখা যাচ্ছে সবাই আর কি সুইমিং পুলের দিকে একটু বেশি ঝুঁকছে। তো আমরা শুনেছি যে ভুটান বর্ডারের সংলগ্ন যে পাশাখা ভিউ পয়েন্ট, সেখানে একটি নতুন সুইমিং পুল হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এরকম আকর্ষণীয় সুইমিং পুল পাবেন আপনারা নেচারের সাথে, বা একদম ন্যাচুরালি পাহাড় বা এই বিভিন্ন জায়গা আপনারা পাবেন। তো আজকে আমি আর এক ভাই আমার সাথে, যে রজত, আর আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি একসাথে। তো সানডে তো যাবো আমরা সেখানটায় আজকে, তুই ভাই মিলে আমরা সেখানটায় একটু যাব, সেখানকার সুইমিং পুলে একটা এই মানে উষ্ণতম দিনে একটু আমরা স্নান টান করবো। আর হ্যাঁ, যে কথাটি না বললেই নয় যে আস্তে আস্তে আমার দেখা হয়ে গেল আমাদের দুই বিশেষ ভাই। তো আমার সাথে রয়েছে আমার এই যে টোটন ভাই, এরা আসবে কি না জানি না, কোনো প্ল্যান ছিল না, কিন্তু রাস্তায় দেখা, আর সাথে পটন, টোটন পটন দুই ভাই সাথে একসাথে। চলুন সম্পূর্ণ দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো বন্ধুরা, বেশ ঝলমলে ওয়েদার আজকে। তো আমরা সরে চলে যাচ্ছি সেই পাশাকার কাছাকাছি যে সুইমিং পুল রয়েছে সেখানকার উদ্দেশ্যেই। তো অলরেডি আমরা প্রথম দিকে দুজন বেরিয়েছিলাম, আমি আর আমার সঙ্গে যে ভাই, কিন্তু পরে মাঝপথে দেখা হয়ে যায় আমাদের আর পাড়ারই আরও দুই ভাইয়ের সঙ্গে। তো আমরা চারজনই একসাথে বেরিয়ে পড়েছি সেই সুইমিং পুলের উদ্দেশ্যে। এই আমরা জয়গার পথে চলতে গেলে বেশ কয়েক জায়গায় সুইমিং পুল দেখতে পাবো। একদম কাছাকাছি হলে সেটা হচ্ছে মাদারিহাটের কিছু পরেই জলদাপাড়া অ্যাভেনিউয়ে রয়েছে একটা, আরেকটি নবনির্মিত রয়েছে, সেটা হচ্ছে তোষা রিভার ক্যাফে। তো মাদারিহাটে সেখানে ঘন্টায় 200 টাকা করে নেয় সুইমিং পুল স্নানের জন্য। এছাড়াও আমরা যদি তোষা রিভার ক্যাফে সেখানে যাই, সেখানে ঘন্টায় 400 টাকা করে। এছাড়াও পাশাখাতেও রয়েছে, কিন্তু এখনও সেখানে রেটটা জানি না। তো আমরা যাচ্ছি সেদিকে, আজকে দেখে নিব সেখানকার কেমন কি রেট রয়েছে। এই মাদারিহাট থেকে আমরা জয়গা, পাশাখা, হাসিমারা বিভিন্ন এলাকায় গিয়েছিলাম। এক কথায় এখানকার পথঘাট এবং রাস্তার দুই পাশে ঘন সবুজায়ন ফরেস্ট অত্যন্ত লাবণ্যময়ী। তো আমরা পাশাখার যাওয়ার পূর্বেই পেয়ে যাবো সেই সুইমিং পুল, একদম রোডের ডান দিকে। আমরা চলে এসেছি অলরেডি, কিন্তু আজকে দেখছি এখানে দেখা যাচ্ছে জায়গাটি খালি, লোকজন প্রায় নেই। বন্ধুরা, আপনারা দেখলেন এখানে এই সুইমিং পুলের গেটের সামনে তালা ঝুলছে, কিন্তু জানি না কি কারণে বন্ধ রয়েছে। আমরা তো এসেছি সেই এই প্রচণ্ড গরমে একটু সুইমিং পুলে স্নান করব বলে, কিন্তু কোনো কারণে এটা বন্ধ। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলে তো একটি ব্লগ দিতেই হয়। তো চলুন, কি এত দূর যেহেতু এসেছি, সামনে পাশাখা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকের যে কন্টেন্টের উদ্দেশ্য ছিল, ভাবলাম সেখানে সুইমিং পুলটাতে আজকে স্নান করব বা সেখানে একটু সময় কাটাবো, দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা, কিন্তু কোনো কারণবশত সেখানকার সুইমিং পুলটি বন্ধ রয়েছে আজকে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সামনে একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে পাশাখা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এই পথ যেটি তৈরি হয়েছে সেটা ভারত আর ভুটান সীমান্তে কেবলমাত্র পণ্য আদান প্রদানের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু এরপরেও এই পথের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা অত্যন্ত মায়াময়, আপনারা এলে অবশ্যই দেখতে পারবেন। তো আজকের ব্লগটি একটু অন্যরকম হয়ে গেল, যাই হোক বন্ধুরা দেখে নেবেন একটু, আর বলবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কোনোরকম স্কিপ না করেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশাখার যে ন্যাচারাল বিউটি রয়েছে, অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। এখানে এসে আপনারা কাপল হোক, আপনারা একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গাটিতে। যেহেতু আমরা যে কাজে আমরা এসেছিলাম, এখানটায় যে সুইমিং পুল, সেই সুইমিং পুল বন্ধ রয়েছে। তো বন্ধুরা, আমরা পাশাখার সেই সুইমিং পুল থেকে ইতিমধ্যেই চলে এলাম এই পাশাখা ভিউ পয়েন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের যে ভিউটি রয়েছে, এই রাস্তার দুধার দিয়ে যত আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি তত দেখা যাচ্ছে যে সবুজ আর সবুজ, লম্বা লম্বা গাছপালা প্রায় রাস্তার সমান হয়ে দাঁড়িয়েছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে পাহাড় পর্বতগুলো রয়েছে,
এখান থেকে আর কিছু দূর গেলেই আমরা ভুটানে যেতে পারবো, কিন্তু ওর দিয়ে কেবলমাত্র পণ্যই আদান প্রদান করা হবে, কোনো রকম পর্যটকদের এ পথে প্রবেশ নিষেধ। আমরা সরাসরি ভুটান জায়গা হয়ে ভুটান গেট দিয়ে ভুটানে প্রবেশ করতে পারবো। ন্যাচারাল যে ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন পিছন থেকে আমার এদিক দিয়ে চতুর্দিকে যে ভিউটা দেখা যাচ্ছে, তো আমরা পাশাঘাত যেখানটা আসছি মানে সেই জায়গার সুইমিং পুলটা আজকে বন্ধ রয়েছে। তো বন্ধুরা, সুইমিং পুলটি বন্ধ থাকায় আমরা চলে এলাম পাশাঘাত ভিউটি তুলে ধরার জন্য। যাই হোক, ভিডিওটা আজকে অন্যরকম হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।